পবিত্র মক্কা এবং মদিনা শরীফাইন ছাড়া এমন কোন জনপদ অবশিষ্ট থাকিবে না দাজ্জাল যেখানে পদদলিত করিবে না। এই দুইটি পবিত্র নগরীর প্রতিটি প্রবেশ দ্বারে ফেরেশতারা কাতারবন্দি হইয়া পাহারা দিতে থাকিবে। দাজ্জাল সাবখা নামক স্থানে আসিয়া পৌঁছিলে মদিনাতে তিনবার ভূমিকম্প হইবে। এইভাবে মহান আল্লাহ সব কাফের ও মুনাফেকদের মদিনা হইতে বাহির করিয়া দিবেন। আল হাদিস রিয়াদুস সালেহীন হাদিস নাম্বার 1813। ইমানদার ব্যক্তি একই সাপের গর্ত হইতে দুইবার দংশিত হয় না। আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 3982। আরাফাতের সকল স্থানীয় অবস্থান স্থল আর মিনার সকল স্থানই কুরবানির স্থান। এবং পুরু মুজদালিফাই অবস্থান স্থল আর মক্কার সকল প্রশস্ত রাস্তাই চলাচলের রাস্তা ও কুরবানির স্থান। আল হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1935।